আর বোধহয় বন্ধুদের সঙ্গে আমার খেলা হলো। তখন বলছে, ও মা, এই জন্মে হয়তো আর তোদের সাথে আমার দেখা নাহি, হবে রে এই জন্মে। আরে দেখা নাই, হবে রে ওরে আমার কেউ সঙ্গে না থা, শুধু আমার হরি সঙ্গে সঙ্গে রবে রে। এই জন্মে হয়তো আর তোদের সাথে। তখন কাঁদতে কাঁদতে গিয়ে নিজের মাকে জড়িয়ে ধরে বলছে, মা গো, কহ গো জননী মনে, কে বা মম পিতা, কে বা মোর পিতা, কোথা মোর সেই পিতা, কহ গো সত্য কথা, সত্য সত্য কথা। বলছে, মা, আজ তোমাকে একটা সত্যি কথা বলতেই হবে, বলো কে আমার পিতা। তখন মা তো জানে না, মা ধ্রুবর মস্তকে হাত বুলাচ্ছে, বলছে, ধ্রুব তুই এমন কথা বলছিস কেন, আমি তো তোর পিতা, আমি তো তোর মাতা। না মা, আজ যদি তুমি আমাকে সত্যি কথা না বলো, চিরদিনের মতো তোমার আঁচল শূন্য করে আমি বিদায় নেব। ধ্রুব, এমন কথা বলিস না, ধ্রুব এমন কথা বলিস না, তুই ছাড়া তো আমার আর কেউ নেই, বল কেমন কথা কেন বলছিস, তবে বলো কে সেই পিতা, কি তার নাম। তখন বলছে, ওরে ধ্রুব, তুই যে রে বাপ রাজার তনয়, আমি যে রাজরানী, তুই যে রে বাপ রাজার তনয়, আমি যে রাজরানী, তুই যে রে বাপ রাজার তনয়, আমি যে রাজরানী, জানি না কোন ভাগ্য ফলে হয়েছি ভিখারিণী, জানি না কোন ভাগ্য ফলে আজ হয়েছি ভিখারিণী, জানি ভাগ্য ফলে হয়েছি ভিখারিণী, জানি না কোন ভাগ্য ফলে আজ হয়েছি ভিখারিণী। ওরে ধ্রুব, তুই যে রে বাপ রাজার তনয়, আমি যে রাজরানী, ওরে ধ্রুব ধ্রুব, ওরে
के धूरे तुई जे रे बाप राजार तनय आमी जे राज रानी तुई जे रे बाप राजार तनय आमी जे राज रानी बोलछे ध्रुव तुई राजार छेले मा আমি রাজার ছেলে আমি রাজার ছেলে তুমি সত্যি কথা বলছো মা হ্যাঁ রে ধ্রুব তুই যে রে বাপ রাজার ছেলে 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 ওরে বনবাসে ভাগ্য ফলে তুই যে রে বাপ রাজার ছেলে আমি বনবাসে ভাগ্য ফলে তুই যে রে বাপ রাজার ছেলে তুই যে রে বাপ রাজার ছেলে তুই যে রে বাপ রাজার ছেলে তুই যে রে বাপ জড়িয়ে ধরেছি বলছে মা আমি রাজার ছেলে তুমি এতদিন আমাকে বলোনি খুশিতে আনন্দে কেঁদে ফেলছে বলছে মা আমি রাজার ছেলে তুমি তো এতদিন আমাকে বলোনি তখন বলছে হ্যাঁ রে ধ্রুব তুই রাজার ছেলে তবে বলো মা কি সেই রাজার নাম বলো মা কি সেই রাজার নাম বলছে কেন রে ধ্রুব তুই 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 তোর পিতার নাম জেনে কি করবি কেমন উত্তর দিচ্ছে দেখো বলছে মা গো আমি আমার পিতার কাছে গিয়ে জিজ্ঞাসা করব শুধু একটি কথা শুধু বলবো গো পিতা কোন অপরাধে তুমি আমার মাকে নির্বাসন দিয়েছো মা বলছে না রে ধ্রুব তুই যাস নি ওখানে তোর বিমাতা সুরুচিতকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবে তুই যাস না ধ্রুব তুই যাস না মায়ের কোনো কথা না শুনে মায়ের চরণে প্রণাম করে বেরিয়ে চলেছে যেতে যেতে একেবারে উপস্থিত হয়েছে সেই রাজ দরবারে কে বলছে ও গো প্রহরী যাও না তুমি একটু তোমাদের মহারাজকে ডেকে দাও না ভালোভাবে শ্রবণ করুন মা জায়গাটি বলছে কেন রে ভাবছে এতটুকু ছেলে খেলাধুলা করতে করতে চলে এসেছে বলছে কেন রে তোর আমাদের মহারাজের সঙ্গে কি দরকার চলে যা চলে যা আমাদের মহারাজ কত ব্যস্ত মানুষ জানিস চলে যা চলে যা তখন বলছে না গো না আমার মহারাজের সঙ্গে সত্যি খুব দরকার যাও না একবারে ডেকে দাও না বলছে শোনো গিয়ে ডাকবে আর যদি তিনি না আসেন কেমন কথা বলছে দেখুন কেমন ভক্তি দেখুন বলছে যদি তিনি না আসেন তাকে বলবে তোমার রাজার রাজা রাজ দরবারে দাঁড়িয়ে আছে তাই গৌর হরি বল যেমনই বলেছে রাজার রাজা প্রহরী চমকে উঠে ভাবছে আমাদের তো মহারাজ একজন রাজা তার আবার রাজার রাজা চমকে উঠে গিয়ে বলছে মহারাজ আপনার রাজার রাজা এসেছে মহারাজ ছুটতে ছুটতে এসে দেখছে আহ এত সুন্দর ছোট্ট ছেলে গৌর বর্ণ পটল চেরা চোখ দেখে মহারাজ বলছে ওগো এত সুন্দর ছেলে আচ্ছা বলো তো তোমার নাম কি মহারাজ তো জানে না যে সে তার নিজের ছেলে তার নিজের ছেলেকে জিজ্ঞাসা করছে বলো তোমার নাম কি বলো না বলছে মহারাজ আমার নাম ধ্রুব বলছে আমার নাম ধ্রুব ও ধ্রুব আচ্ছা এত সুন্দর ছেলে জান তার মা না জানি কতই ভাগ্যবান আচ্ছা বলো তো তোমার মায়ের নাম কি তখন বলছে মহারাজ আমার মা একজন অভাগিনী গো ছি 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 অভাগিনী কেন বলছো অভাগিনী বলতে নেই কেন বলছো মহারাজ আমার মায়ের জন মহারানী কিন্তু কপাল গুনে ভিখারিনী হয়েছে
महाराज मने मने कि भावछेन बोलुन तो भावछे सुनीतिर कथा बोलछे ना तो सुनीतिर कथा मने पड़े गेछे बोलछे अच्छा महारानी कपाल गुणे अच्छा बोलो तो तुम्हार मायर नाम कि महाराज आमार मायर नाम पूरा कपाली सुनीति रानन कि तुम्हार मा सुनीति মনে মনে ভাবছে সুনীতি আবার বিবাহ করেনি তো সুনীতি আবার বিবাহ করেনি তো বলছে বলতো তো তোমার পিতার নাম কি বলছে না না আমি আমার পিতার নাম তো বলবো না বারবার বলছে বলো না আমার মনের মধ্যে খুব কৌতূহল হচ্ছে বলো না তোমার পিতার নাম কি না না আমি বলবো না বলছে কৃপা করে বলো তোমার পিতার নাম কি তখন বলছে মহারাজ আমার পিতা আমার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে তাই আমার কোলে রাজার রাজা ওরে ধুব ধুব ওরে ধুব আমার ওরে ওরে ধুব রে ধ্রুব হাই বাবা আমার বুকে আই ধ্রুব তখন ধ্রুবকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে মহারাজ তো ইচ্ছা করে সুনীতিকে ত্যাগ করেনি সুরুচির জন্য সুনীতিকে ত্যাগ করতে হয়েছিল মহারাজ ভালো হবে দেখুন জায়গাটি বলছে ওগো এসো এসো আমার কোলে এসো পুত্রকে পেয়ে মনের আনন্দে অন্তর মহলে প্রবেশ করে সিংহাসনে বসে যেমনই পুত্রকে কোলে নিতে যাবে তুরহা হাত ছাড়া সুরুচি তেরে এসেছে বলছে তুরহা রাজার কোলে বসবে রাজার কোলে বসতে হলে তোকে আমার গর্ভে জন্ম গ্রহণ করতে হবে তুরহা 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 যখন বারবার তুরহা বলছে বলছে পিতা পিতা আমি তো শুনেছিলাম আমি তো শুনেছিলাম মায়ের হৃদয় মমতায় ভরা আমি তো শুনেছিলাম মায়ের হৃদয় ফুলের থেকেও কোমল তবে তবে এ আমি কি দেখছি পিতা এ আমি কি দেখছি পিতা মমতায় ভরা মন্দাকিনী যদি বহে যদি মন অন্তরে তবে একই মার রে হেরি বিপরে দেখেছি দেখেছি বিশ্ব সংসারে মমতাই ভরা মন্দাকিনীর ধারা যদি বহে মার অন্তরে আমি কি দেখছি পিতা আমি কি দেখছি হেরি বিপরি দেখেছি আমি দেখেছি জগত সংসারে দেখেছি জগত মাঝারে বলি তবে কোথায় মায়ের সেই মমতা কোথায় মায়ের সেই মমতা তবে কোথায় মায়ের সেই মমতা কোথায় মায়ের সেই মমতা বলি ইনিও তো
মমতা পিতা ইনিও তো কারোর মাতা হায় মায় সেই মমতা বলি ইনিও তো কারোর মাতা কোথায় মায়ের সেই মমতা ইনিও তো কারোর মাতা কোথায় মায়ের সেই মমতা বলি এই সেই মমতা কোথায় মায়ের সেই মমতা এই মমতা কি সেই মমতা কোথায় মায়ের সেই মমতা তবে কোথায় মায়ের সেই কোমল হৃদয় ও তো কারোর মাতা কোথায় মায়ের সেই কোমল হৃদয় ও তো কারোর মাতা বলি এই মমতা কি সেই মমতা কোথায় মায়ের সেই মমতা এই মমতা কি সেই কোথায় মায়ের সেই মমতা ইনিও তো কারোর মাতা কোথায় মায়ের সেই মমতা এই মমতা কি সেই মমতা কোথায় মায়ের সেই মমতা এই মমতা কি সেই মমতা কোথায় মায়ের সেই মমতা ইনিও তো দাই গৌর কৃষ্ণ কারোর মাতা কোথায় মায়ের সেই মমতা কোথায় মায়ের সেই মমতা পিতা ইনিও তো কারোর মাতা ইনিও তো কারোর মা এনার পুত্রের সঙ্গে যদি কেউ এমন ভাবে কথা বলত এনার মনে কতটা দুঃখ লাগতো পিতা মা গো সুরুচিতর তো একটি সন্তান রয়েছে তারও তো একটি ছেলে রয়েছে তার নাম উত্তম উত্তমের সঙ্গে যদি কেউ বলতো দূর হয়ে যা সুরুচির মনে কতটা ব্যথা হতো বলুন তো বাবা যখন এমন ভাবে পিতাকে বলছে পিতাও তো পিতার ছেলেকে পিতার সম্মুখে যদি কেউ তাকে কিছু বলে পিতার মন তো সেও কি থাকতে পারে মা তখন শুধু একটাই কথা বললেন সুরুচি এই জন্য ওই শাস্ত্রে লেখা আছে কি জানো ভালোভাবে শ্রবণ করুন বলছে কি লেখা আছে জানো কি লেখা আছে স্বামী নারী খর খর ঘর ঝাড়ো ঝাড়ো 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 বল মনসি মূর্খ পুত্র শত্রু ভাই তার পিতা যদি হয় বিমান তার পিতা যদি হয় বিমা তার বস পিতা যদি হয় বিমা তার বস পিতা যদি হয় বিমা তার বস তার মত আর দুঃখ নাই তার মত আর দুঃখ নাই পিতা যদি হয় বিমা তার বস পিতা যদি হয় বিমা তার বস তার মত আর দুঃখ নাই তার মত আর দুঃখ নাই বলি তার মত আর দুঃখ নাই তার মত আর দুঃখ নাই আহা তার মত আর দুঃখ নাই তার মত আর দুঃখ নাই কথাটির মানে কি মা নারী খর খর ঘর ঝড় ঝড় খল পরশী মূর্খ পুত্র শত্রু ভাই তার পিতা যদি হয় বিমা তার বস তার মতো আর দুঃখ নাই কথাটির অর্থ কি নারী খর খর ঘর ঝড় ঝড় একটি সংসারে নারী যদি প্রবলা হয় সংসারের রমণী যদি ছটফটে হয় সেই সংসারের অমঙ্গল লেগেই থাকে ঘর ঝড় ঝড় মানে আপনি অনেক টাকা খরচা করে নিজের মনের মতো একটি বাড়ি নির্মাণ করলেন একটি গৃহ নির্মাণ করলেন আর ধরুন বৃষ্টির সময় সেই বাড়ির ছাদ থেকে টপ টপ করে জল পড়ছে আচ্ছা মা বলুন তো আপনার মনে শান্তি থাকবে থাকবে না নারী খড় খড় ঘর ঝড় ঝড় এবার কি বলছে খল পরশী মূর্খ পুত্র শত্রু হয় আপনি একটি পাড়ায় বাস করছেন সেই পাড়ার প্রতিবেশীরা যদি আপনার প্রতি মনে হিংসা রাখে আপনার মনে শান্তি থাকবে থাকবে না আর কি বলছে দেখুন আপনার পুত্র যদি মূর্খ হয় বোবা হয় বা বোকা হয় আপনার মনে শান্তি থাকবে থাকবে না আপনার ভাই যদি আপনার শত্রু হয়
আপনার মনে শান্তি থাকবে তাও থাকবে না আর বলছে তার পিতা যদি হয় বিমা তার বশ তার মতো আর দুঃখ নাই নিতাই মতো আর দুঃখ নাই নাই নারী খর খর ঘর ঝর ঝর 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 ফল মানুষী মূর্খ পুত্র শত্রু হয় পিতা যদি হয় বিমা তার বশ 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 তার মতো আর দুঃখ তার মতো আর দুঃখ নাই পিতা যদি হয় বিমা তার বশ পিতা যদি হয় বিমা তার বশ তার মতো আর দুঃখ নাই তার মতো আর দুঃখ নাই বলি তার মতো আর দুঃখ নাই তখন এদিকে সুরুচি বলছে শোন যদি রাজার কোলে একান্তই বসতে চাস যুগ যুগ হরির তপস্যা করতে হবে যেই এই কথাটি বলেছে ধ্রুব এই কথাটি মনের মধ্যে বেঁধে গেল ভাবছে আচ্ছা যদি আমি হরির তপস্যা করতে পারি আমি আমার পিতার কোলে বসতে পারব তাই আজ আমি সংকল্প করলাম আমার প্রাণ চাই যাবে কিন্তু আমি নারায়ণের তপস্যা করতে যাব এবার নারায়ণের তপস্যার উদ্দেশ্যে ফিরছে মায়ের কাছে সুনীতির কাছে এসে বলছে সব ঘটনা বললেন তারপর বলছে ধ্রুব আমি তো তোকে বলেছিলাম কেন গেলি আমি তো জানতাম তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে কেন গেলি তখন কেমন কথা বলছে দেখুন বলছে মা গো তুমি তো একদিন আমাকে বলেছিলে কুপুত্র যদি বা হয় কু মাতা পিতা হয় না তুমি তো বলেছিলে মা গো সেও তো মা তুমিও তো মা মা হয়ে যদি একটু কটু কথা বলে বলুক না তাতে কি আছে কিন্তু মা গো আমার মা কি বলেছে জানো যদি আমি হরির তপস্যা করতে পারি তবে আমি পিতার কোলে ঠাই পাব তাই আমাকে বিদায় দাও আজ থেকে প্রয়োজনে আমি যুগ যুগ হরির তপস্যা করব তপস্যা করব মা গো আমাকে বিদায় দাও যেই বলেছে হরির তপস্যা করব শুনিতে চমকে উঠেছে বলছে ধ্রুব তুই যাস না ধ্রুব সে পথ যে বড় কঠিন পথে ঘাটে তোর হিংস্র যন্ত্র আক্রমণ করবে তুই যাস না ধ্রুব তুই ছাড়া আমার কে বা আছে বল স্বামী আত্মীয় স্বজন সব ত্যাগ করে তোকে নিয়ে আছে এবার তুই যদি চলে যাস আমি কাকে নিয়ে বাঁচবো বল ধ্রুব মা গো আপনারা মা আপনারাই বুঝুন একজন মায়ের কাছে থেকে যদি একজন পুত্র চলে যায় তার মনে কতটা দুঃখ হবে বলছে ধ্রুব তুই যাস না ধ্রুব কিন্তু মায়ের কোনো কথা না শুনে মায়ের চরণে প্রণাম করে চলে যাচ্ছে বলছে ধ্রুব যাস না আবার অচৈতন্য হয়ে পড়ছে ধ্রুব যাস না আবার অচৈতন্য হয়ে পড়ছে আবার জ্ঞান ফিরে বলছে ধ্রুব যাস না যাস না কিন্তু কোনো কথা না শুনে পথে মধ্যে চলেছে আর প্রভুর নাম গাইছে ওহে দয়াময় অগতির গতি তুমি দুর্বলের বল অসহায় জনের পরম সম্বল অগতির গতি তুমি দুর্বলের বল অসহায় জনের তুমি পরম সম্বল অগতির গতি তুমি দুর্বলের বল অসহায় জনের পরম সম্বল অগতির গতি তুমি দুর্বলের বল অসহায় জনের তুমি পরম সম্বল বলে হে নারায়ণ শ্রী মধুসূদন হে নারায়ণ
মধুসূদন দেখা তুমি দাও প্রভু বিপদ বারণ নিতাই গৌর হরিবল হরিবল অগতি গতি তুমি দুর্বলের বল অসহায় জনের পরম সম্বল অগতির গতি তুমি দুর্বলের বল অসহায় জনের তুমি পরম সম্বল অগতি গতি তুমি দুর্বলের বল অসহায় জনের অসহায় জনের অসহায় জনের পরম সম্বল এমন সময় ধ্রুব যখন নারায়ণের নাম গাইতে গাইতে চলেছে ওদিক থেকে নারদ আসছে নারদ কেমন ভাবে আসছে যখন ধ্রুব নারায়ণের নাম গাইছে নারদ কি করেছে না একজন সাধারণ সাধুর রূপ ধরেছে রূপ ধরে আসছে কেমন হবে তিমি রবিদারি অলোক বিহারি নামের বর্ণে বর্ণে সুধা ধরে নামের বর্ণে বর্ণে সুধা ধরে তিমি রবিদারি অলোক বিহারি নামের বর্ণে বর্ণে সুধা ধরে নামের বর্ণে বর্ণে সুধা ধরে তিমি রবিদারি অলোক বিহারি নামের বর্ণে বর্ণে সুধা ধরে নামের বর্ণে বর্ণে সুধা ধরে তিমি রবিদারি অলোক বিহারি নামের বর্ণে বর্ণে সুধা ধরে নামের বর্ণে বর্ণে সুধা ধরে বলে দয়াল শির দয়াল শিরোমণি করুণার স্বামী দয়াল শিরোমণি কিবা করুণার স্বামী দয়াল শিরোমণি দয়াল শিরোমণি করুণার স্বামী প্রভু তব শ্রীপাদ পদ্ম তব শ্রীপাদ পদ্ম দাও তব শ্রীপাদ পদ্ম দাও তব শ্রীপাদ পদ্ম দাও কৃপা করে দুটি বাহু তুলে নামের বর্ণে বর্ণে সুধা ধরে 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 প্রভু নারায়ণ নারায়ণ হে নারায়ণ 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 হে নারায়ণ 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 হে নারায়ণ 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 হে নারায়ণ ধরে হে নারায়ণ নারায়ণ
নারায়ণের তপস্যায়। কি খেপা ছেলে, নারায়ণের তপস্যায় চলেছ? এতটুকু বয়স তোমার আর তুমি চলেছ নারায়ণের তপস্যা করতে? এই বয়সে নারায়ণের তপস্যা হয়? এমন উত্তর দিচ্ছে দেখো এতটুকু ছেলে। বলছে, হে মহর্ষি, আমি কি শুনেছি জানেন, যার হওয়ার হয় তার নয়ে হয়, আর যার হওয়ার নয় তার নব্বইও হয় না। বলছে, আমি শুনেছি কাঁচাই না নোয়ালে বাস, পাকাই করে টাস টাস। যখন এমন ভাবে কথা বলছে সে ভাবছে, আচ্ছা এতটুকু বয়স, এর মধ্যেই এর মনে ভক্তি চলে এসেছে। তাকে আরো কথা জিজ্ঞাসা করছে, বলছে, আমি ও সব জানি না, এতটুকু বয়স, মাকাদনো ছেলে, আমি বলি কি, ফিরে যাও ফিরে যাও, ফিরে যাও ফিরে যাও, ফিরে যাও ফিরে যাও, ফিরে যাও ফিরে যাও, মায়ের কোলে থাকো গিয়ে, ফিরে যাও ফিরে যাও, মাকাদনো ভালো নয়, ফিরে যাও ফিরে যাও, তুমি ফিরে যাও ফিরে যাও, ফিরে যাও ফিরে যাও, ফিরে যাও ফিরে, ফিরে যাও ফিরে যাও। নমস্কার, ধোসা চন্দনেশ্বর মিলন মন্দিরের পক্ষ থেকে শুভ অধিবাস শুরু হয়েছে, সেই সাথে সাথে মা হরিনাম সংকীর্তন শুরু হয়েছে। আমাদের মন্দিরে শিশু শিল্পী সিদ্ধার্থ পিয়াদা গানে সন্তুষ্ট হইয়া মিলন মন্দিরের পক্ষ থেকে সামান্য 100টি টাকা উপহার দিলাম। জয় জয় রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি। বিশেষ ঘোষণা, আগামী বছর এই শিশু শিল্পী দিয়ে আমরা, প্রথম শিল্পী দিয়ে আমরা মহা হরিনাম যজ্ঞ শুরু করব। বিশেষ ঘোষণা, আপনারা কেউ যাবেন না, পরবর্তী শিল্পী রুক্মিণী দাস এখনই আমাদের মঞ্চে চলে আসবে। আপনারা ধৈর্য ধরে বসুন, আপনাদের সেবার ব্যবস্থা আছে, আপনারা দয়া করে সেবা গ্রহণ করবেন। নমস্কার। চলে রে বৃন্দা বন মে রাধে রাধে জপ কর, রাধে রাধে জপ কর, চল রে বৃন্দা বন মে রাধে রাধে জপ করো, রাধে রাধে জপ করো, চল রে বৃন্দা বন মে রাধে রাধে জপ করো, রাধে রাধে জপ করো, চল রে বৃন্দা বন মে রাধে রাধে জপ করো, রাধে রাধে জপ করো, শ্যাম কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর গোবর্ধন মে, শ্যাম কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর গোবর্ধন মে, চল রে বৃন্দাবন মে রাধে রাধে জপ করো, 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 রাধে রাধে জপ করো। কি হয়েছে দেখুন এবার, এদিকে ধ্রুব তার সঙ্গে কথা বলছে, বলছে বারবার ফিরে যাও ফিরে যাও বলবেন না, এবার কিন্তু আমি রেগে যাব। দেখলে তো, তোমার মন থেকে এখনো রাগ যায়নি আর তুমি চলেছ নারায়ণের তপস্যা করতে। আমি বলি কি, ফিরে যাও তুমি ফিরে যাও,
না না শুনুন শুনুন, নিজের লোকেদের সঙ্গে কখনো রাগ হয় না, এটা আমার অভিমান। নারদ বলছে, নিজেদের লোক? আমি তোমার নিজের লোক? নারদ তো একজন সাধারণ সাধুর রূপ ধরে এসেছে বাবা, ভেবেছে ধ্রুব আমাকে চিনতে পারবে না। কিন্তু সে তো জানে না যে ধ্রুবর মনে কতটা ভক্তি। বলছে, আমি আপনাকে চিনতে পেরেছি। বলছে, যে আমাকে হাত ধরে চলতে শেখায়, চলতে শেখায়, যে আমাকে কোথায় কাঁটা কোথায় পাথর জানতে শেখাতো, সে যদি আমাকে সাক্ষাৎ এসে আমার সঙ্গে চালাকি করে, চালাকি করে, আমি কি বুঝতে পারবো না। বলছে, যে আমাকে চলতে শেখাতো, যে আমাকে হাত ধরে চলতে শেখাতো, সে যদি আমার সঙ্গে সে চালাকি করে, আমার রাগ হবে না তো কি হবে? তখন বলছে, আচ্ছা তুমি বলতে পারবে আমি কে? হ্যাঁ নিশ্চয় বলতে পারবো, যদি বলতে পারি। বলে, যদি বলতে পারো তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। যেই বলেছে যা চাইবে তাই দেব, তখন বলছে, তবে দেখুন আমার অন্তর্দৃষ্টি, আমি ঠিক বলছি কিনা দেখুন। আপনি কে বলছি আমি শুনুন। বলছে, যার মুখে দিবানিশি অহরহ হরি নাম, 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 জগতের করেন যিনি মঙ্গল বিধান, জগতের করেন যিনি মঙ্গল বিধান, জগতের করেন যিনি মঙ্গল বিধান, জগতের করেন যিনি মঙ্গল বিধান। বলি, আপনি মহান সেই দেবর্ষি নারদ, 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 সর্বত্র সর্বত্র সর্বত্র। বলি, সর্বত্র যাহার গতি নাহি যার রদ, সর্বত্র যাহার গতি নাহি তার রদ, সর্বত্র যাহার গতি নাহি যার রদ, সর্বত্র যাহার গতি নাহি তার রদ। শুনুন, আপনি কি শুনুন, আপনি সেই দেব ঋষি, আপনি সেই দেব ঋষি, আপনি সেই দেব ঋষি, আপনি সেই দেব ঋষি, হরি গুণ গান দিবানিষি, 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 আপনি সেই দেব ঋষি, হরি আপনি সেই দেব ঋষি, হরি গুণ গান দিবানিষি, আপনি সেই দেব ঋষি, হরি গুণ গান দিবানিষি, আপনি সেই দেব ঋষি, দুটি বাহু তুলে চোখের জলে ডাকে, আপনি সেই দেব ঋষি, তবে কৃপা করুন এবার আমার, আপনি সেই দেব ঋষি, হরি গুণ গান দিবানিষি, তাই গৌরী দেব ঋষি, হরি গুণ গান দিবানিষি, আপনি সেই দেব ঋষি, হরি গুণ গান দিবানিষি, আপনি সেই দেব ঋষি, আপনি সেই দেব ঋষি, জগতের করেন যিনি মঙ্গল বিধান, জগতের করেন যিনি মঙ্গল বিধান, ঋষি জগতের করেন যিনি মঙ্গল বিধান, জগতের করেন যিনি মঙ্গল বিধান, বলি জগতের করেন যিনি মঙ্গল বিধান। তখন বলছে, এবার তবে আমাকে শিষ্য রূপে গ্রহণ করো। শিষ্য রূপে গ্রহণ করলেন, বললেন কালিন্দী নদীর তীরে চলে যাও, সেখানে মধুবন নামে এক জায়গা আছে, যেতে বললেন কোথায়? বলি কালিন্দী নদীর তীরে
বসন্ত বিরাজিছে অতি মনোহর কালিন্দী নদীর নদীর তীরে থানাগ মনোহরে চির বসন্ত বিরাজিছে অতি মনোহরে চলে গেলেন মধুবনে এমন তপস্যা শুরু করেছে এমন মনের জোর ভালোভাবে দেখুন এমন মনের জোর এমন তপস্যা করেছে যে তপস্যার দ্বারা একজন তপস্বী হাওয়ায় উঠতে পারে যে তপস্যার দ্বারা একজন তপস্বী জলের উপর দিয়ে হেঁটে যেতে পারে সেই তপস্যা এতটুকু বালক কমপ্লিট করেছে এবার একদিন এমন তপস্যা শুরু করেছে দেবতারা কেউ নিঃশ্বাস নিতে পারছে না এমন হবে এমন তপস্যা করছে বলছে ওম নমো ভগবতে বাসুদেবায় 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 এমন কঠিন তপস্যা করছে দেবতারা কেউ নিঃশ্বাস নিতে পারছে না এমন তপস্যা করেছে দেবতারা নারায়ণের কাছে এসে বলছে প্রভু তবে এবার আপনি রক্ষা করুন নারায়ণের কাছে এসে বলছে নারায়ণ বলছে আমার ভক্ত হতে আপনাদের কোনো রূপ কোনো ক্ষতি হবে না আমি কথা দিচ্ছি এসে উপস্থিত হয়েছে ধ্রুবর সম্মুখে বলছে ধ্রুব নয়নটা মেলো আমি যে এসেছি যার জন্য তুমি এত কঠিন তপস্যা করলে সে যে তোমার সম্মুখে উপস্থিত হয়েছে দেখো নয়ন মেলে দেখবে না দেখো ধ্রুব যেমনই নয়নটি মেলেছে বলছে প্রভু আমি কি দেখছি হে আমি কি দেখছি প্রভু আমি তো শুনেছিলাম আপনার রূপ নাকি কালো কিন্তু হে দয়াল যার রূপের ছটায় বিশ্বভুবন আলো হয় সে কি কখনো কালো হয় প্রভু তখন বলছে আমি কি শুনেছি জানেন প্রভু বলছে কি ধ্রুব বলো কি শুনেছো লোকে বলে লোকে বলে কালো তারে বলো সে কি কালো হয় লোক
লোকে বলে কালো তারে বলো সে কি কালো যার রূপের ছটা বিশ্ব যার রূপের ছটা বিশ্ব যার রূপের ছটা প্রভু হয় যে কে বলে গো কালো তারে যার রূপে বিশ্ব ভুবন ভোলে হরি রূপে বিশ্ব আলো করে প্রভু যার রূপেতে ভুবন ভোলে যার রূপেতে ভুবন ভোলে যার রূপেতে ভুবন ভোলে যার রূপেতে যার রূপেতে যার রূপেতে ভুবন প্রভু বলো প্রভু সে কি কালো হয় বিদায় গৌর হরিবল হরিবল বলো সে কি কালো হয় বলো সে কি কালো হয় বলো সে কি কালো বলো সে কি কালো হয় বলো সে কি কালো তখন বলছে ধ্রুব তুমি যে এত সুন্দরভাবে আমার রূপ বলছো আচ্ছা বলো তো আমাকে কেমন দেখতে বলো তো তখন বলছে প্রভু তুমি যে ভুবন সার তুমি যে ভুবন সার তুমি যে ভুবন সার তুমি যে Thank you.
যে ভুবন সার, তুমি যে ভুবন সার, প্রভু তোমার হেন ধন নাচিনে যে জন, তোমার হেন ধন নাচিনে যে জন, প্রভু বৃথাই, প্রভু বৃথাই জন্ম তার, তুমি যে ভুবন সার, তুমি যে ভুবন প্রভু এই রূপের কোনো তুলনা নেই। তখন প্রভু বলছে, আচ্ছা ধ্রুব, তুমি যে এত কঠিন তপস্যা করলে, বলো তো তুমি কি চাও? প্রভু প্রথমত আমাকে এমন একটা জায়গা দিন, এমন একটা স্থান দিন, যে স্থান পৃথিবীতে কোনো জীব কখনো পাইনি আর পাবেও না। আর প্রভু আমি যেন আমার পিতার কোলে ঠাঁই পাই। তখন কেমন জায়গা দিলেন, যে জায়গা কেউ কখনো পাইনি আর পাবে না, কেমন জায়গা? ধ্রুব আজ থেকে তুমি মহাকাশে মহাগগনে তারা রূপে বিরাজ করবে। নিতাই গৌর হরিবল হরিবল। সেই থেকে ধ্রুব তারার সৃষ্টি এবার ফিরে এসেছে। ফিরে এসে দেখছে সুরুচির একটি ছেলে হয়েছিল, তার নাম উত্তম। কিন্তু সেই উত্তমের এত কঠিন রোগ হয়েছে, কেউ সারাতে পারছে না। সুরুচি আমার প্রতিটি মন্দিরে প্রতিটি দেবতার কাছে বলছে, প্রভু আমার ছেলেটিকে ভালো করে দাও, সুস্থ করে দাও। কিন্তু প্রতিটি দেবতার চরণে যখন মাথা ঠুকছে, দেখছে প্রত্যেকটি দেব দেবীর মূর্তির হৃদয়ে ধ্রুবকে দেখতে পাচ্ছে, বলছে, ধ্রুব আমি না জানি তোকে কত দুঃখ দিয়েছি, কত কষ্ট দিয়েছি, হায় বাবা ফিরে আয়, হায় বাবা ফিরে আয়। তখন তাকে বলছে, ধ্রুব ফিরে আয়, তুই ফিরে আয়, আমি যে অভাগিনী, আমাকে ক্ষমা করে দে, ফিরে আয়। তাকে ডেকে নিল। এদিকে ধ্রুব এসে দেখছে উত্তম মারা গেছে, তার পিতা ইচ্ছা মৃত্যু বরণ করলেন, ধ্রুব রাজা হলেন, দেখতে দেখতে ধ্রুব বিবাহ করলেন, সন্তানও হলো। এবার ধ্রুব নিজের সন্তানদের হাতে রাজভার তুলে দিয়ে মহাপ্রয়াণে যাচ্ছে। যখন ধ্রুব মারা যাচ্ছে, তখন ধ্রুব এবং ধ্রুবর মাকে স্বর্গে আনার জন্য, বিষ্ণু লোকে আনার জন্য পাঠালেন বিষ্ণু, বিষ্ণুর দূতদের। বিষ্ণুর দূতরা আজ রথে করে আসছে, কেমন হবে? বিষ্ণু দূত সেই রথে অতি শোভাময়, বিষ্ণু দূত সেই রথে অতি শোভাময়, বিষ্ণু দূত সেই রথে অতি শোভাময়।
কৃষ্ণদূত সেই রথে অতি শোভাময়, চারিমুখ দুই পদ চতুর্ভুজ হয়, চারিমুখ দুই পদ চতুর্ভুজ হয়। সেই দূতদের দেখতে কেমন বলছে, চারিমুখ দুই পদ চতুর্ভুজ হয়, চারিমুখ দুই পদ চতুর্ভুজ হয়, চারিমুখ দুই পদ চতুর্ভুজ হয়, চারিমুখ দুই পদ চতুর্ভুজ হয়। আছিল যত করিষি বদ্রিকাবাসী, আছিল যত করিষি বদ্রিকাবাসী, আছিল যত করিষি বদ্রিকাবাসী, আছিল যত করিষি বদ্রিকাবাসী, সকলে 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 মিলি করিল হরি ধ্বনি আসি, সকলে মিলি করিল হরি ধ্বনি আসি, তারা সকলে মিলি করিল জয় ধ্বনি আসি, সকলে মিলি করিল উলু ধ্বনি আসি, জয় দেয় 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 ধ্রুব মহাপ্রয়াণেতে জয় দেয় জয় দেয় ধ্রুব বিষ্ণু লোকে যাবে বলে জয় দেয় জয় দেয় বিষ্ণু লোকে যাবে বলে নিতাই গৌর হরি হরি বলে যাবে বলে নিতাই গৌর হরি বলে বিষ্ণু লোকে যাবে বলে নিতাই গৌর হরি বলে বিষ্ণু লোকে যাবে বলে জয় দেয় 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 জয় দেয়। আজ চলেছে বিষ্ণু লোকে, বিষ্ণু লোকে গিয়ে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করে প্রভুকে দেখে গিয়ে উঠলে, হে দয়াময় মাধুবনে চারি গোলোক বিহারি মুনিবন হারি নব ঘন শ্যাম, মধুবন চারি গোলোক বিহারি মুনিবন হারি নব ঘন শ্যাম, মনি মনোহারি নব ঘন শ্যাম, ডাকি তোমায় আকুল সুরে দেখা দাও হে কৃপা করে, ডাকি তোমায় আকুল সুরে দেখা দাও কৃপা করে প্রভু পুরাও প্রভু মম মনস্কাম, পুরাও প্রভু মম মনস্কাম, পুরাও প্রভু মম মনস্কাম, পুরাও প্রভু মম মনস্কাম, কাছে ধ্রুব এবং নারায়ণের মিলন হলো, অর্থাৎ ভক্ত এবং ভগবানের মিলন হলো। আজ ধ্রুবর মহাপ্রয়াণে, ধ্রুবর মহাপ্রয়াণে কি দেব তুলনা, তুলনা প্রেমানন্দে হরি 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 বল 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 হরি বল
হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল রাধে রাধা গোবিন্দ জয় জানি তাই গৌর হরি বল নাগবাবুকে বলছি পরবর্তী সম্প্রদায় পাঠিয়ে দিন ওই একদিন বাঁশির সুরে বৃন্দাবনে ওই একদিন বাঁশির সুরে বৃন্দাবনে বাই তো উজান যমুনা গৌরাঙ্গ হয়েছে নদিয়ায় আমাদের রাধা রানীর দিনের দায় গৌরাঙ্গ হয়েছে নদিয়ায় আমাদের রাধা রানীর দিনের দায় গৌরাঙ্গ হয়েছে নদিয়ায় একদিন বাঁশির সুরে বৃন্দাবনে বাঁশির সুরে বৃন্দাবনে বাই তো উজান যমুনায় গৌরাঙ্গ হয়েছে নদিয়ায় আমাদের রাধা রানীর দিনের দায় গৌরাঙ্গ হয়েছে নদিয়ায় আমাদের রাধা রানী বৃন্দাবনের ননি খেয়ে গোপালের পেট তো ভরে না ওই নবদ্বীপের দই চিড়াতা খেতে আছে বাসনা বৃন্দাবনের ননি খেয়ে গোপালের পেট তো ভরে না ওই নবদ্বীপের দই চিড়াতার খেতে আছে বাসনা সামান্য ননির জন্য নন্দরানী ননির জন্য নন্দরান বেঁধেছিল দিক দয়ায় গৌরাঙ্গ হয়েছে নদিয়ায় আমাদের রাধা রানীর দিনের দায় 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 গৌরাঙ্গ হয়েছে